হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা নিয়ে আমি ইন্দ্রাণী একটা মজাদার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব বলে চলে এসেছি। কাতলা মাছ আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায়শই আনা হয়, আর ঝোল ঝাল এগুলো আমরা প্রায়ই খাই। কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করতে এবং খেতে দুটোই ভালো লাগে। তো চলো আজ ঝটপট শেয়ার করি দই কাতলা। তার জন্য আমি 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি, আর দই, কিছু মশলা, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সবার প্রথম দিয়ে দিচ্ছি আদা কুচি, কিশমিশ, কাজু বাদাম ছিল না তাই চিনে বাদাম দিয়ে দিলাম, 4 মগজ, গোটা জিরে খানিকটা রাখলাম, ফোড়ন দেবো, এছাড়া কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। রান্নাটা সর্ষের তেলে করব, সেই কারণে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে মাছগুলো সব ভেজে ফেলি। চলো, একে একে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো কিছুটা মাছ ভাজা হয়েছে আর বাকিটাও ভেজে ফেললাম। চলো তুলে ফেলি। এবার এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে দিলাম, আর দিচ্ছি গোটা গরম মশলা। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, যেটা ফোড়নের জন্য রেখেছিলাম, আর দিচ্ছি একটু কালো জিরে। এগুলো একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা, খানিকটা, পুরোটা লাগবে না, বেশি হয়ে যাবে মনে হলো তাই একটু রেখে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে দিচ্ছি একটু নুন। এই রান্নাটায় হলুদটা একটু কম দিচ্ছি, খুব বেশি হলুদ নয়, তাহলে বাজে লাগবে রঙটা। দিয়ে দিলাম কয়েক দানা চিনি। ভালো করে এবার কষিয়ে নেব সব কটা। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো শুকনো লঙ্কা, একটু জিরে,
আর একটু ধনের গুঁড়ো, এগুলো আগে দিলেও হতো, আমি একটু শেষের দিকে দিলাম। এবার ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দইটা মিক্সিতে একটু ঘুরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দইটা দিয়ে নাড়তে থাকতে হবে, দেখো এবার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে যেটুকু মিক্সিতে ছিল, মিক্সির বাটিতে দই ছিল, তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিই। এবার মাছগুলো এর উপরে দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট বাদে। দেখো আমার রান্নাটা এই পর্যন্ত হয়েছে। উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দেখেছো কীরকম তেল ভাসছে, আর উপরে একটু ঘি দিয়ে দিলাম। এই দেখো দই কাতলা একদম রেডি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে জানিও যে কীরকম লাগলো। আজ বিদায়।